শীতের শিশির ভেজা সকালে ঘন কুয়াশা চাদরে মোড়ানো নগার প্রতিটি মাঠ জুড়ে এখন চোখে পড়বে সরিষার হলুদ ফুলের সমারোহ। এই শীতের শিশির ভেজা সকালে সরিষার সবুজ গাছের ফুলগুলো শীতের সোনাঝরা রোদে যেন ঝিকিমিকি করছে। এ যেন এক অপরূপ সৌন্দর্যের দৃশ্য, দেখে যেন মনে হচ্ছে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে। নগা থেকে এম এ রাজ্জাকের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রিফাত তাসনোভা। চারপাশে শুধু সরিষা ফুলের মৌমৌ গন্ধে মুখরিত ফসলের মাঠগুলো, তাই তো মৌমাছির দল মধু আহরণে ব্যস্ত হয়ে উঠেছে। আর এই হলুদ সরিষা ফুলের মাঝে রঙিন স্বপ্ন দেখছে কৃষকরা। চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের হাতছানিতে কৃষকের চোখে মুখে ফুটে উঠেছে খুশির ঝলক। আল্লাহর রহমতে আমরা সরিষা খুব সুন্দর হয়েছে এবং ভালো হয়েছে, এর এখন ফলনও ভালো হচ্ছে, আমরা খুব ভালো করছি, আবহাওয়াও ভালো আছে। অল্প সেচ, কম পরিচর্যা ও খরচ এবং সরিষা উত্তোলনের পর সেই জমিতে বোরো ধান চাষের সুযোগ থাকায় মধ্যবর্তী ফসল হিসেবে কৃষকদের মধ্যে সরিষা চাষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এজন্য প্রতি বছরই বাড়ছে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ও কৃষকদের সংখ্যা। মান্দা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন জানান, উপজেলায় 4,305 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 5,200 মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকলে সরিষা ক্ষেত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলেও জানান তিনি। বর্তমানে রবি মৌসুমে মান্দা উপজেলায় 4,305 হেক্টর জমিতে সরিষার আবাদ হচ্ছে। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে আশা করছি আমরা প্রায় 5,200 মেট্রিক টন পুরো উপজেলাতে ফলন পাওয়া যাবে। জেলার বিভিন্ন উপজেলা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষকরা তাদের অধিকাংশ জমিতে উচ্চ ফলনশীল উপশি বাড়ি 14, বাড়ি 9, সরিষা 15, বিনা সরিষা 9, বিনা সরিষা 4 ও স্থানীয় টরি 7 চাষ করছে। ফলন ভালো হলে এবং দাম ভালো পেলে আগামী বছর সরিষা চাষ আরও বাড়বে। আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার বাম্পার ফলন পাবেন কৃষকেরা। বাংলা চ্যানেল এম এ রাজ্জাক, নওগাঁর মান্দা থেকে।